যারা মানুষকে খোঁটা দেয়, কথায় কথায় মানুষকে আঘাত করে খোঁটা দিয়ে, তাদের লাইফে আল্লাহ তাআলা চারটি আযাব দিবেন। জোরে বলেন, কয়টি আযাব? আরো জোরে, কয়টি আযাব? এটা সমাজের একটা মারাত্মক বড় রোগ হয়ে গিয়েছে। যখন কেউ ভালো পথে ফিরে আসে, তাকে যদি একটু মোটিভেট করবে, মোটিভেট করা বাদ দিয়ে বলে, কি রে তুই তো ভালোই হুজুর হয়ে গেছিস রে, তুই কি জঙ্গির খাতায় নাম লিখেছিস না কি রে, খোটা দেয়, বড় মারাত্মক জিনিস। আর আমরা ভাই একটু সৎ, আমরা সবাই কি সৎ, আমরা মানুষকে ভালোবেসে বিশ্বাস করে অতীত শেয়ার করি, অতীতের কথা বলি, কিন্তু যে মানুষকে যত বিশ্বাস করে অতীতের কষ্টের কথা শেয়ার করি, সেই মানুষটা তত পরিমাণে খোঁটা দিয়ে, কষ্ট দিয়ে আমাদের হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দেয়। মানুষ বড় বেঈমান। আজকে আমরা শুনবো অতীত নিয়ে খোঁটা দিলে কিংবা ভালো হওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে খোঁটা দেয়, তার লাইফে কি কি আযাব আসবে, আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফার্স্ট, যদি আপনি কাউকে অতীত নিয়ে খোঁটা দেন, তার ভালো হওয়ার পর তাকে খোঁটা দেন, তাকে লাঞ্ছিত করেন, অপেক্ষা করেন আল্লাহ আপনাকে একদিন লাঞ্ছিত করে ছাড়বে। কোন সন্দেহ আছে আপনাদের ভেতরে? আল্লাহ কাউরে ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ব্যাপারটা কি জানেন, যে মানুষটা কাউকে বিশ্বাস করে অতীতের কথাটা শেয়ার করেছে, সে মানুষ হচ্ছে সৎ, আর যারে শেয়ার করতে সে হচ্ছে একটা গাদ্দার। এই মানুষটা কি করে জানেন, প্রথমে সব সুন্দর করে মিষ্টি ভাষায় বলো, তুমি না আমার বন্ধু, তুমি না আমার ভালোবাসা, তুমি না আমার বউ, বলো 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 বলো, আর যখন বলা শেষ, কাটা জায়গায় লবণ আঘাত মারতে এক মুহূর্ত দেরি করে না। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে আঘাত করো না, ওয়ালা তুআইরুহুম, তোমরা মুসলমানদেরকে লাঞ্ছিত করো না, ওয়ালা তাতাবিউ আওরাতিহিম, তোমরা কারো গোপন দোষ তালাশ করো না, ফাইন্নাহু মান তাতাবা আওরাত আখিহি মুসলিম তাতাবা আল্লাহু আওরাতাহু, আল্লাহর ন্যাচারটা হচ্ছে যে মানুষের গোপন দোষকে লোকের সামনে প্রকাশ করবে, আল্লাহ তাকে মানুষের সামনে ল্যাংটা করে ছেড়ে দেবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ومن تتبع الله عورته يفضحه ولو في جوف رحله, আর আল্লাহ যারে ধরবে, আল্লাহ যারে লাঞ্ছিত করবে, সে পৃথিবীর যেখানেই পালিয়ে যাক না কেন, আল্লাহর পাকড়াও থেকে সে বাঁচতে পারবে। যদি আপনি মানুষকে খোঁটা দেন, ডেফিনেটলি ইনডিড এন্ড ভেরিলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল হিউমিলেট ইয়োরসেলফ, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। এজন্য আজ থেকে যদি নিজে সম্মানিত হয়ে বাঁচতে চাই, কাউকে কখনো কোনো প্রকার খোঁটা দেওয়া যাবে, ইট ইজ ভেরি ব্যাড টু ডুয়েলিং অন দ্য পাস্ট, কাউকে খোঁটা দেওয়া অতীত নিয়ে, এটার মতো জঘন্যতম পাপ পৃথিবীতে দ্বিতীয়টা হতে পারে। এক নম্বর আযাব। দুই নম্বর আযাব, যুবকরা শোনো, খুব ভালো করে শুনবেন, যদি কেউ কাউকে অতীত নিয়ে খোঁটা দেয়, ভালো হওয়ার পরে খোঁটা দেয়, তার লাইফে দ্বিতীয় যেই আযাবটা আসে সেটি বড় মারাত্মক আযাব। সেটি হচ্ছে যাকে আপনি অতীত নিয়ে খোঁটা দিচ্ছেন, তার বদদোয়া আপনার লাগতে পারে। আস্তে বললেন কেন, ঠিক কিনা? বদদোয়া লাগতে পারে কি পারে না? যাকে আপনি অতীত নিয়ে খোঁটা দিচ্ছেন সে হচ্ছে মাজলুম, আর মাজলুমের দোয়ার মাঝে এবং আল্লাহর দোয়া কবুল করার মাঝে কোনো দেওয়াল নাই। ছিল এখন ঠিক কিনা? ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, ফেয়ার ফেয়ার দ্য মাজলুম, ফেয়ার দ্য অপ্রেসড পিপল, যারা মাজলুম এদেরকে তোমরা ভয় করো। কারণ হাদিসে আল্লাহর নবী বলেছেন, যখন মাজলুম দোয়া করে, এই দোয়াটা সরাসরি আরশে আজিমে গিয়ে নক করে, সুবহানাল্লাহ পড়ে। এজন্য বদদোয়ার থেকে যদি বাঁচতে চান, কাউকে আজ থেকে কখনো কোনো প্রকার খোঁটা দেওয়ার মতো জঘন্যতম কাজ আর করা যাবে। সেকেন্ড, থার্ড,
যদি আপনি কাউকে অতীত নিয়ে খোঁটা দেন অতীত নিয়ে কষ্ট দেন যাকে আপনি কষ্ট দিবেন তার মন থেকে আল্লাহ তাআলা আপনার জন্য যে সম্মান ছিল এটা দূর করে দিবে মানুষ সব সহ্য করতে পারে কিন্তু মানুষকে যখন মানুষ ব্যক্তিত্বে আঘাত করে এটা মানুষ সহ্য করতে পারে না আর আমার ব্যক্তিগত কথা কি জানেন তুমি আমারে গালি দাও পিটাও যা মন চায় বলো কিন্তু আমাকে অতীত নিয়ে খোঁটা দিও না কারণ আমি তো অতীতকে ফেলে রেখে আসছি অতীত তো আমার পেছনে আমি তো সামনে যা আমাকে পেছনে টানতে চায় তার মতো খারাপ মানুষ আল্লাহর জমিন আর কেউ হতে পারে না এজন্য সম্মান যদি পেতে চান কখনো কাউকে অতীত নিয়ে খোঁটা দেওয়া যাবে নাম্বার 4 এটা সবচেয়ে ডेंजरस এটা বলে আমরা তাফসীর শুরু করব ইনশাআল্লাহ বড় বড় যদি আপনি কাউকে অতীত নিয়ে কষ্ট দেন অতীত নিয়ে খোঁটা দেন আপনি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ তাহাজ্জুদ গুজার মানুষ হাজী সাহেব মানুষ মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে পাঁচক তো নামাজও পড়েন বাট যদি আপনি কাউকে অতীত নিয়ে খোঁটা দিতে 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 ওই অবস্থায় মারা যান কবরে যাওয়ার পরে হতে পারে আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন বাট ওই যে আপনি কাউকে অতীত নিয়ে আঘাত দিয়ে কথা বলেছেন এই গুনাহের মাফ আল্লাহ কখনো আপনার কবরে দিবেন না চিল্লা এখন ঠিক কিনা কারণ হক হচ্ছে দুই প্রকার এক হচ্ছে আল্লাহর হক নামাজ পড়েন নাই আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে আপনি যদি বাইতুল্লাহর গিলাব ধরেও কান্না করেন যতক্ষণ পর্যন্ত যাকে আপনি কষ্ট দিয়েছেন সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আপনার কবরের আযাব মাফ আল্লাহ করবে এজন্য আমরা তওবা করি আজ থেকে যতদিন বেঁচে আছি কোনোদিনও কাউকে তার অতীত নিয়ে চুল পরিমাণ কোনো খোঁটা দেব না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে অতীতে খোঁটা দেওয়ার যে ব্যক্তিত্ব আমরা বিলং করেছি আজকে আমাদের সমাজে আমাদেরকে এই গুনাহের থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক সকলে পড়া আমিন